Hello friends, I am Sijon. Welcome to my channel. You can learn আজ বেশি ফটোশপ সিরিজের 33 নম্বর ভিডিও এবং আজকের আমার টপিক স্ল্যাশ টুলের সাহায্যে কিভাবে আমরা ওয়েবসাইট বানাবো, মানে ওয়েবসাইট বলতে ওয়েব ডিজাইনের যে টেমপ্লেটগুলো হয় সেই টেমপ্লেট বানাবো বা ডেমো ওয়েবসাইট বানাবো এবং এই ওয়েবসাইটকে আপনারা লঞ্চও করতে পারবেন। ওকে, তো ফটোশপের সাহায্যে কীভাবে ওয়েবসাইট বানাবো সেটাই আজকে আমরা দেখব। তো শুরু করা যাক। এটা নিউ ডকুমেন্ট তৈরি করে নিতে হবে, তো কন্ট্রোল এন্ট্রিও নিউ ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন। এর পিক্সেল দিয়ে দেবেন, উইথ দিয়ে দেবেন, হাইট দিয়ে দেবেন। ওকে, উইথ হাইট দেওয়ার পরে ওকে করে দিন। আচ্ছা, উইথটা আমি বাড়িয়ে দিই, উইথ বাড়িয়ে দিলাম, হাইটটা এটাই থাক, উইথটা আরেকটু বাড়িয়ে দিই। ওকে, নেক্সট ওকে করলাম। নিউ ডকুমেন্ট ওপেন করার পরে আপনাকে কী করতে হবে, একটা ওয়েবসাইটের মতো একটা ফটো বানিয়ে নিতে হবে। ওয়েবসাইট যেমন তৈরি হয় সেরকম একটা ফটো বানিয়ে নিতে হবে। তো আপনাকে কী করতে হবে, মার্কেট টুল দিয়ে আপনাকে সিলেক্ট করে করে নিয়ে সেগুলো ফিল করতে হবে। দেখুন আমি যেরকমভাবে করছি স্টেপ বাই স্টেপ সেরকমভাবে করবেন তাহলে হবে। ওকে, তো আমি ফিল করছি, এই অংশটা রাখছি, ওপরে লোগো আর মেনু, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট আছে এইগুলো দেওয়ার জন্য। ওকে, তো এখানে এটা দিলাম। এটা দেওয়ার পর আপনাকে কী করতে হবে, নিউ নিউ লেয়ার নিতে হবে। এটাকে নিউ লেয়ার নেওয়ার পর আপনাকে ফিল করতে হবে। তো শিফট F5 নিচ্ছি আমি, শিফট F5 নেওয়ার পর আমি এটাকে কালার ফিল করছি, বোঝার জন্য ব্ল্যাক কালার ফিল করছি। ওকে করলাম, হয়েছে। হওয়ার পর আপনি এটার আরেকটা ডুপ্লিকেট বানান। ডুপ্লিকেট বানালাম, ডুপ্লিকেট বানাবার পর এটাকে নিচে রাখছি। ওকে, এটা আবার ডুপ্লিকেট একটা বানান, ডুপ্লিকেট বানালাম, এটা একটু ছোট করে দিই। এটা সেই ফুটার, এটা সাইজটা বাড়িয়ে দিই, মানে এখানে অ্যাবাউট দেবো, তো এটা একটু সাইজটা বাড়িয়ে দিলাম। এটার একটু সাইজ বাড়িয়ে দিই, হালকা হালকা, জাস্ট এনাফ। ওকে, তো তিনটে তৈরি হয়েছে, তিনটে লেয়ার বানিয়েছি, ঠিক আছে। তিনটে লেয়ার বানাবার আর এবার এখানে ফটো রাখার জন্য কিছু লেয়ার বানিয়ে দিই। ওকে, এটাকে ফিল করুন, আগে নিউ লেয়ার নিয়ে নিন। নিউ লেয়ার নেওয়ার পর শিফট F5 মেরে ফিল করুন। এটা একটু অন্য কালারে ফিল করছি, গ্রে দিয়ে দিই, গ্রে দিয়ে দিচ্ছি, 50% গ্রে। ওকে, দেওয়ার পর এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার বানান, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার বানালাম। ওটাকে মুভ টুল দিয়ে নিয়ে যান সাইটে, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। ওকে, এটারও একটা ডুপ্লিকেট বানান, কন্ট্রোল জে দিয়ে এটাকেও নিয়ে যান সাইডে, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখবেন। ওকে, ফাইন। এবার আপনি এখানে কিছু কিছু বানিয়ে নিন। এখানে একটা লোগোর জন্য বানান, একটা লোগোর জন্য বানাচ্ছি, লোগো একটু লোগোর জন্য ঠিক আছে, এনাফ। লোগোর জন্য বানার পরে এটাকে ফিল করুন, আগে দু আগে এটার জন্য একটা লেয়ার নিয়ে নিন, লেয়ার নিলাম, এবার ফিল করুন শিফট F5, এটাকেও গ্রে দিয়েই ফিল করুন। আর একটা মেনু বারের মতো ওটা একটা নিয়ে নিন, তো একটা মেনু বারে নিচ্ছি, তো এটাকেও ফিল করে দিন। এটাকে নিউ লেয়ার নিন, নিউ লেয়ার নেওয়ার পর ফিল করুন। ওকে, ফিল করলাম। আর এখানে এটাকে দেখুন, এখানে আমি এখানে লোগো দেবো, লোগো দেওয়ার পরে আমি এখানে কিছু মেনু, তারপরে অ্যাবাউট, কন্ট্যাক্ট আছে এগুলো দেবো। এখানে এইখানে কি দেবো, এখানে ওই মেনু, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, টার্ম অ্যান্ড কন্ডিশন, এই যেগুলো হয় না ফুটারে হয় যেগুলো, সেগুলো ফুটারে দেবো। এটা বডি, এটা হচ্ছে ফটো পার্ট, ঠিক আছে, এখানে ইমেজ থাকবে। ওকে, আর এখানে বডিতে কিছু কিছু লেখা দিয়ে দেবো প্রত্যেকের জন্য। ওকে,
তো এবার আমাদের যেটা করতে হবে, এবার এগুলো আমরা লেখাগুলো যেরকম যা লিখবো সেগুলো লিখে নিই, ফটো যে আনার ফটোগুলো এনে নিই, ঠিক আছে? তো প্রথমে প্রথমে আমরা এই টুলটা নিচ্ছি, নেওয়ার পর কন্ট্রোল দিয়ে ডিসলেক্ট করে দিই। আচ্ছা, এবার এটা নিচ্ছি, তো এখানে আমি প্রথমে লোগো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি ধরুন লোগো দিচ্ছি, এখানে টাইপ টুলটা সিলেক্ট করুন, টাইপ টুল সিলেক্ট করে এখানে লোগো লিখুন, আমি লিখছি কার। ওকে, কার লিখলাম, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, সাইজটা হালকা বাড়িয়ে দিচ্ছি, সাইজ বানাবার এর এখানে থেকে স্টাইল চেঞ্জ করে দিই, স্টাইল চেঞ্জ করার পর এর আর একটু সাইজ বাড়িয়ে দাও, সাইজ বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে কালারটা চুজ করে নিই এখান থেকে, স্টাইলটা চেঞ্জ করে দিই, স্টাইলটা ভালো লাগছে না। স্টাইল একটু, ওকে থাক, এই টাইপের থাক, বোঝার জন্য আপনারা যেমন হচ্ছে স্টাইল নিয়ে নেবেন কোনো। ওকে, নেওয়ার পর এটার মুখ টুল চলে আসছে, ওকে। এখন এটা কোন লেয়ারে আছে? লেয়ার ফাইভে আছে নিশ্চয়ই। লেয়ার ফাইভটার এমনি একটু অপাসিটি কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিচ্ছি, দ্যাটস এনাফ। ওকে, এবার এই লেয়ারে, এই লেয়ারে আমি মেনু যেগুলো যা দেওয়ার আমি দিয়ে দিই, দেখি টাইপ টুল সিলেক্ট করি, টাইপ টুল এখানে সাইজটা কমিয়ে দিই, 12 থাক, এবার আমি এখানে লেখাগুলো লিখে নিই। তো এটা লিখবো প্রথমে হোম, হোম লিখলাম, হোম লেখার পরে লিখি অ্যাবাউট, তারপর লিখছি কন্ট্যাক্ট, ব্যাস, আর কিছু বেশি কিছু দেবো না, আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন। ওকে, তো এটাকে আর সিলেক্ট করে সাইজটা বাড়াতে হবে, এবার সাইজ বাড়িয়ে দিন এখান থেকে, 18, 24, 24-এ, হ্যাঁ 24-এ বেটার, স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, না এই স্টাইল একদম দেওয়া যাবে না, এটা না, এটা ঠিক আছে, আপনি এটা যে সিলেক্ট করে ছোট করে দিন, ওকে, রাইট। এবার এই যে লেয়ারটা আপনার সিলেক্ট করা আছে, লেয়ার সিক্সটার আপনি অপাসিটি কিছুটা কমিয়ে দিন, ওকে, ফাইন। নেক্সট কি করব, এইখানেতে লেখাটা লিখে নিই, তো এখানে কি লিখবো, আমি সেম লেখা লিখবো, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আর টার্ম অ্যান্ড কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন, ওকে। তো এটা কি করতে হবে, ছোট করতে হবে, হালকা করে সিলেক্ট করে নিই,
এটা ছোট করতে হবে, 18 আছে তো এটাকে, এটা না ছোট করে এই বাকি যে পার্টটা রয়েছে টার্মার কন্ডিশনটাকে ছোট করে দিই। ওকে এটা কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করে দিন, অ্যাপ্লাই করে এটার উপর কালারটা চেঞ্জ করে দিন। ওকে এবার এটা হচ্ছে বডি, এটা এখানে কিছু ছবি আনি, এবার ছবি নিয়েছে এগুলোকে ফিল করি। ওকে তো প্রথমে সিলেক্ট করি এইটা, প্রথম ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি দেবো। তো ফাইল মেনু থেকে ওপেন, ওপেনে যেখানে কিছু ছবি আছে আমার, এই ছবিটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওপেন করে দিলাম, দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এই নিয়ে এলাম। ওকে এটা নিয়ে আসার পর এটাকে কি করবেন, যে ছবিটা যেখানে এসছে এরপর রাইট ক্লিক করবেন, করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, তাহলে দেখুন ভেতর ঢুকে গেল। এবার এটাকে আপনি সাইজ ছোট বড় করুন, শিফট চেপে করুন, তো রেশিও একই থাকবে, কিন্তু রেশিও একই রাখা যাবে না এর ক্ষেত্রে, কারণ ছবি প্রচুর ছোট হয়ে যাবে। তো এই এখান থেকে আপনি টু তুলে দিন, ওকে এরকম থাক হয়েছে। এবার এখানে কিছু ছবি নিয়ে এসে দিই, তো এখানে কিছু ছবি আনি, ফাইল ওপেন, এখানে ধরুন এই ছবিটা আনলাম, তো ছবি আসার পর আপনাকে তো যেটা বললাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর তাহলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের নিচে ঢুকে যাবে। ওকে তো এবার এটাকে আপনি শিফট চেপে ছোট করুন, ছোট করলে আপনার সাইজ আসবে না, এটাকে আবার আপনাকে এরকমভাবে বড় করতে হবে। ওকে বোঝার জন্য ওকে রাইট করে দিন, তাহলে এটা একটা ছবি চলে এলো। এখানে একটা ছবি নিয়ে আসি, এখানে ধরুন আমি এই ছবিটা নিয়ে আসছি, ওকে ছবি নিয়ে এলাম, এটা কেটে দিই, ছবি নিয়ে আসার পর এটাকে এখানে সেট করে দিন, দেওয়ার পর এটাকে বললাম যে এরকম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে এটাকে ঠিক করে নিন। তো এটারও শিফট চেপে আপনি ছোট করে নেবেন, ওকে ছবিগুলো ঠিকঠাক সেট হচ্ছে না, তো আপনাকে ছবিগুলোকে সবসময় সেটিংসে আনতে হবে, এনে ঠিক করে নিতে হবে। ওকে তো দিয়ে দিলাম এটা, এই গাড়িটা থাকলো এখানে, নেক্সট এখানে একটা গাড়ি নিয়ে আসি, এখানে একটা কিছু নিয়ে আসি, তো ধরুন এটাকে আমি ক্রস করে দিই, অন্য একটা ফটো নিয়ে আসি, এখানে একটা ফটো নিয়ে আসি, কী ফটো দেবো এখানে, ধরুন এইরকম ফটো একটা দিচ্ছি, দেওয়ার পরেই আপনাকে কী করতে হবে এটাকে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করার পরে এটাকে শিফট চেপে ছোট একটু করবেন, দেখুন হয় কি, না হলে এটাকে আপনাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, হয়েছে বাস আমার ছবি দেওয়া কমপ্লিট। এবার এই জায়গায় যেটা রেখেছি এটাকে আমি অন্য কোনো কালার দিয়ে দিই, যাতে কি হবে এটা শিফট F5 মেরে দিই, দিয়ে এটা অন্য কোনো কালার দিয়ে দিই, কারণ ব্ল্যাক কালারে তো সেরকম, ব্ল্যাক কালার থেকে অন্য কালার বেটার হবে, তো কালার দিচ্ছি এখানে সফট,
সরি, এটা আমার এখানে চলে গেছে, এই ফটোর ওপর চলে গেছে। আমাকে আগে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, এবার শিফট F5 মেরে দিয়ে দিন। যাচ্ছে এটা, আমার এটাই নিয়ে নিচ্ছে। পেন প্যাকেট তুললে দেখি, হ্যাঁ এবার হয়েছে। ঠিক আছে, তো এবার এবার আমি কী করছি, এখানেতে বডি লিখবো। ওকে, এখানে তো বডি লিখবো, তো এখানে প্রথমে একটা হোম হিসাবে, হোমের মতো এটা যেটা এখন হোম পেজ, তো আমি এখানে হোম লিখে দিচ্ছি। টাইপ করলাম হোম, লিখছি হোম। সাইজটা বাড়িয়ে দিই, কালারটা চুজ করে চেঞ্জ করে দিই। এটা না হোম পার্ট। ওকে, হোম পার্ট দেওয়ার পর আপনি এখানে অনেক কিছু ফটো ফটো এনে দিতে পারেন, ওটা অসুবিধা নেই। এখানে আপনি কোনো ফটো আনতে পারেন, যেমন আমি একটা ফটো এনে দিচ্ছি, যেন হোম পার্টে, তো জাস্ট হোম পার্ট, তো হোম পার্ট ফটো আনার দরকার নেই। ওকে, তার কারণ হোম থাকছে বোঝার জন্য। আপনি এখানে ফটো ফটো যা ইচ্ছে এনে দিতে পারেন, ওটা অসুবিধা নেই। এই যখন আমরা কমপ্লিট হয়ে যাবে এই জিনিসটা, আচ্ছা এখানে লিখেও দিই কিছু কিছু, ধরুন আমি এটা লিখলাম বাইক। ওকে, এটা ঠিক আছে, নিচে থাকুক। এবার এটার জন্য এখানে এটা লিখি কার। ওকে, লিখলাম ভেতরে লেখা দেয়া, ভেতরে একটা লেখা দিয়ে দিই, এর নিচে একটা লেখা দেবো রকেট। এটা আমি এমনি নাম দিচ্ছি, এটার নাম আমার মনে নেই ঠিক, ওই জন্য আমি এখন এটা রকেটে লিখে দিচ্ছি বোঝার জন্য আর কি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর তো আপনাকে কী করতে হবে, স্লাইস টুল নিতে হবে। এই ক্রপ টুলের মধ্যে যে স্লাইস টুল আছে, স্লাইস টুল, আপনাকে স্লাইস টুল সিলেক্ট করে করে আপনাকে স্লাইস দিয়ে কাটতে হবে। ঠিক আছে, কতটা কী কাটবেন, তো প্রথমে আমি এইটা কেটে নিচ্ছি, দেখুন লোগো, তো তো লোগো যে যতটা রয়েছে লোগো কেটে নিলাম। ওকে, তারপর এটাকে আপনাকে কাটতে হবে, হোম যেটা আছে এটা কাটতে হবে। তো এটা সিলেক্ট করার পর এটাকে তিনটে আলাদা আলাদা সিলেক্ট করবেন, তো তার থেকে বেটার কি, এটা পুরোটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানেতে দেখুন একটা অপশান আছে, স্লাইস সিলেক্ট টুল, এখানে গেলে অপশান পাবেন, এখানে ডিভাইড অপশান আছে, তো আপনি ভার্টিক্যালি ডিভাইড করুন। এটাকে তিনটে পার্ট আছে, তো তিনটে পার্টে ডিভাইড করে দিন, তিন তিনটে পার্ট ডিভাইড হয়েছে। ওকে, এবার এটাকে আমরা এখন ছোটো বড়ো করতে হবে। দেখুন এই যে আমি হোমটাকে এত দূর করে দিলাম, আর অ্যাবাউটটাকে এত দূর করে দিলাম, আর টু বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এটা একটা ডিভাইড হয়ে গেল। এবার আবার স্ল্যাশ টুল সিলেক্ট করুন, করে এবার এইগুলোকে ডিভাইড করুন। ওকে, তো এত দূর আমার রয়েছে, এটাকে ডিভাইড, এটাকে নিলাম। এবার এটাকে তিনটে পার্টে ডিভাইড করবো, তো এটাকে জন্য কী হবে, স্লাইস সিলেক্ট টুল, স্লাইস সিলেক্ট টুলের মধ্যে ডিভাইডে যাবেন। ডিভাইডে যাওয়ার পর ভার্টিকালে তিনটে আছে, তিনটে। ওকে, এখন এটা একটু কম বেশি করে দিই, ওকে থাক। নেক্সট হচ্ছে এটা, নেক্সট আছে স্ল্যাশ টুল নিন। স্ল্যাশ টুল নেওয়ার পর এটাকে হোম পার্টটা ডিভাইড করুন, এটা বডি। ওকে, তো এটা ডিভাইড করলেন। নেক্সট হচ্ছে আপনার এইটুকু পার্ট করলেন, করার পর এটার উপর আপনি ইয়ে করে, হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এটাকে তিনটে পার্টে ডিভাইড করুন। স্লাইস সিলেক্ট টুল ক্লিক করুন, করার পর নেওয়ার পর ডিভাইডে যান, তিনটে। ওকে, তিনটেই সিলেক্ট করা আছে। এবার আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিন, অ্যাডজাস্ট হয়ে গেল। টার্ম অ্যান্ড কন্ডিশনও যদি আপনি দিতে চান, তো টার্ম অ্যান্ড কন্ডিশনে বেসিক্যালি হয় না, তো দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে আপনার যখন সব কমপ্লিট হয়ে যাবে, দেখুন এখানে আমরা সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে,
তো কমপ্লিট হয়ে যাওয়ার পর স্লাইস টুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এবার স্লাইস সিলেক্ট টুল হয়ে নিয়ে চলে আসুন। এবার আপনি এক একটা করে সিলেক্ট করুন, কার কার এখানে আছে, এখানে দেখুন একটা অপশান নাম্বার আছে, এটাকে আগে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে আপনি স্ল্যাশ টুলে ক্লিক করার পরেতে আপনি এখানে কিছু অপশান পাবেন, সেই অপশানটা এখানে অপশানগুলো ওপেন হবে, এগুলোকে ফন্ট সাজাবার জন্য। নেক্সট হচ্ছে হাইট, এটাকে আপনি হাইডও করতে পারেন, এই যে অপশানগুলো আসছে এগুলোকে আপনি হাইড আর হাইড অটো সিলেক্ট স্লাইস করতে পারেন। ওকে তো এটা রাখছি। নেক্সট যে অপশানটা আছে এখানে গাছ, এখানে ক্লিক করার পরেতে আপনার দেখুন চলে আসছে বলছে আনটাইটেল, এখানে নেম দিতে বলছে, তো আপনি এখানে কী নাম দেন? যেহেতু লোগোটা করছি, লোগোতে আমি হোম দেবো। ওকে তাহলে আমি এটা হোম, আচ্ছা লোগোই দিই, এখন নাম নাম লোগো দিচ্ছি, লোগো দিলাম। ইউআরএল যেটা দেবেন হোম, আমি এখানে হোম দিচ্ছি .html। হ্যাঁ এখানে যদি আরও অন্য কোনো নাম দিতে চান তো স্পেস দেওয়া যাবে না, তো আন্ডারস্কোর দিয়ে নাম দিতে পারেন, যেমন কি আন্ডারস্কোর দিলাম, দেওয়ার পর নাম দিতে পারেন, তো আমি দিচ্ছি না, হোম .html দিলাম, দেওয়ার পর এটাকে ওকে করে দিন। নেক্সট হচ্ছে এইটা, ডবল ক্লিক করলে বেশি যাবে, ডবল ক্লিক করুন, এসে গেছে, তো এটার নাম দিন হোম, হোম দিলাম। হোম দেওয়ার পর এটার ডট, সরি এখানে হোম, নেক্সট হচ্ছে ইউআরএলটা দিয়ে দিন হোম .html, হোম .html, হোম .html এসে গেল, ওকে করে দিন। নেক্সট হচ্ছে অ্যাবাউট, ডবল ক্লিক করুন, নাম এখানে নাম দিন অ্যাবাউট, আর এখানে ইউআরএল দিয়ে দিন অ্যাবাউট .html, অ্যাবাউট .html। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের নাম দিন কন্ট্যাক্ট, ইউআরএল দিয়ে দিন কন্ট্যাক্ট .html। ওকে কার বাইক, এটার বাইকের HTML দিয়ে দিন, বাইক লিখে দিন এটার নামটা। ওকে ইউআরএল দিয়ে দিন বাইক .html। কার কারের নাম দিয়ে দিন কার, অ্যান্ড এর HTML দিয়ে দিন কার .html। ওকে রকেট, এটা রকেট দিয়ে দিন, ইউআরএল দিয়ে দিন ওকে। তো এটা হোম পার্ট আছে, তো এখানে আমি কিছু করব না। নেক্সট হচ্ছে এখানে তো ইউআরএল দেওয়াই আছে, হোমে ইউআরএল দেওয়া রয়েছে, অ্যাবাউট ইউআরএল দেওয়া রয়েছে, কন্ট্যাক্টে ইউআরএল দেওয়া রয়েছে, এটার উপর আপনি আবার ডবল ক্লিক করে এটাকে হোম লিখে দিন, হোম, আর ইউআরএল এখানে দিয়ে দিন হোম .html, হোম .html। ওকে নেক্সট হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট এবার নিচে ইউআরএল দিয়ে দিন অ্যাবাউট .html। ওকে তা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইউআরএল দিয়ে দিন কন্ট্যাক্ট .html। ওকে টার্ম অ্যান্ড কন্ডিশনের যদি দিতে চান দিয়ে দিতে পারেন, টার্ম TNC দিচ্ছি আমি, এটা TNC, আর HTMLটাও আমি এরকম লিখছি TNC, TNC .html ছোট করে লিখলাম। ওকে সব হয়ে যাওয়ার পরেতে যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে, এখানে কোনো ছবি ফবি যাওয়া দেওয়া, আপনার যখন ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যখন ডিজাইনটা, দেন কী করছেন, এডিটে এডিটে যাচ্ছেন, এডিটে যাওয়ার পরে এখানে অপশান পাবেন এখানে আছে আপনার এক্সপোর্টের অপশান থাকবে, না না হলে আপনার ডিজাইনের অপশান থাকবে, কোথায় আচ্ছা ফাইলে আছে এটা, ঠিক আছে ফাইল অপশানটা আছে, অপশান দেখতে এই দেখুন সেভ ফর ওয়েব। ওকে তো সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, সেভ ফর ওয়েবে ক্লিক করার পর দেখুন একটা পেজ খুলবে এক্ষুনি, সেভ ফর ওয়েবে ক্লিক করার পর আপনি পেজ খুলেছে। ওকে তো আপনি এখান থেকে, এখান থেকে আপনি JPG বা GIF যা ইচ্ছা নিতে পারেন। ওকে আমি এখানে JPG নিলাম, নেওয়ার পর এর যে এটা হাই লো মিডিয়াম, আমি মিডিয়াম নিচ্ছি, এর কোয়ালিটি 30% 30 আছে, 40% আপনি যা ইচ্ছে বাড়াতেও পারেন। ওকে
করার পরেতে আপনি এখানেতে সেভে ক্লিক করবেন। সেভে সেভে ক্লিক করার পরেতে আপনি ফোল্ডারটা বেছে নিন। ফোল্ডার বাছার পরে আপনি এখানে একটা নতুন ফোল্ডার বানিয়ে নিন। এখানে ওয়েব নাম দিন, ওয়েব মানে এখানে আপনার সব কিছু থাকবে। ওকে, আর এইখানটা হচ্ছে আপনার নাম দিতে হবে হোম ডট এইচ টি এম এল, হোম ডট এইচ টি এম এল, হোম ডট এইচ টি এম এল দিলেন, সেভ করে নিন। হয়েছে, আবার আপনাকে দেখাই কোথায় সেভ হয়েছে। ফোল্ডার ওয়েব, হোম ডট এইচ টি এম এল, এই সেভ হয়নি তার মানে, চেক করে নিই। ফাইল সেভ ফর ওয়েব, আপনি এখানে জেপিজি যা আছে সিলেক্ট করলেন, সেভ ক্লিক করছেন, এই সেভ হয়েছে, এই ওয়েবের পাশে সেভ হয়েছে। এটা নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডার থেকে ওয়েবের ভেতর ঢুকেছে আর কি। ওকে, চেক করে নিই। এই যে, এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখুন হোম। তো আমি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এটা পেজে খুলবে। দেখুন এটা একটু ছোট করছি, কন্ট্রোল মাইনাস, জুম আউট। দেখুন এটা আমার পেজ, যে পেজটা বানিয়েছেন সেই পেজটা আপনার এখানে চলে এসছে। ওকে, তো এবার নেক্সট অপশান হচ্ছে, ধরুন এটা তো হোমের এলো, ঠিক আছে। এবার আপনার এখানে যাতে ক্লিক করবেন তাতে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এবার আপনি কি করবেন, এই যেটা হোম এসছে, ঠিক আছে, হোমের পরে এবার আপনি এই ডকুমেন্ট যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে দিন। দেখুন এটা আমার হোম আছে, আমি এবার দিচ্ছি অ্যাবাউট। এবার অ্যাবাউটের জন্য একটা বানান। ওকে, আমি তিনটে, আমি দুটো দেখাচ্ছি। ওকে, অ্যাবাউট, ওকে, অ্যাবাউট আর কন্ট্যাক্ট দেখাচ্ছি। তো অ্যাবাউট ক্লিক করলেন, এখানে ছবি দিলেন যা ইচ্ছা দিলেন, দেওয়ার পর এটা ওকে মারুন। ওকে মারার পর আবার সেভ করুন, সে ফাইল থেকে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে সেভ ক্লিক করুন। ওকে, আমার সাইজ, আমার সাইজটা খুব বেশি হয়ে গেছে ওই জন্য। এখানে লিখুন, ওটা অ্যাবাউট তো, লিখুন অ্যাবাউট ডট এইচ টি এম এল, অ্যাবাউট ডট এইচ টি এম এল। ওকে, অ্যাবাউট ডট এইচ টি এম এল দিলাম, এটা রিপ্লেস করে দিন। ওকে, অ্যাবাউট ডট এইচ টি এম এল হয়ে গেল। এবার আরও দিয়ে দিই আমি, কন্ট্যাক্ট দিয়ে দিই, কন্ট্যাক্টের জন্য দিয়ে দিই। আপনি এখানে যা চাইলে পাশে অনেক মানে কিছু দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। ধরুন এই যে পাশে আমরা জায়গাটা রেখেছি, এখানে মানে ওই সম্পর্কে কিছু দেওয়ার জন্য, যেমন কন্ট্যাক্টে আপনি কন্ট্যাক্ট নাম্বার ফাম্বার দিয়ে দিতে পারেন। ওকে, মানে আরও মানে মনে মতো ডিজাইনটা করে নেবেন। ডিজাইন করার পরে প্রত্যেকটা সিলেক্ট করবেন, যেগুলোতে লিঙ্ক দিতে চান সেগুলো লিঙ্ক দিয়ে দেবেন, দেওয়ার পরে তো সেভ করবেন। প্রত্যেকটা আলাদা আলাদা হবে, যাতে যাতে লিঙ্ক দিতে চাচ্ছেন। এখানে একটা এলো, এটা আমি তো কন্ট্যাক্ট হিসাবে সেভ করেছি, তো এখানে সেভে ক্লিক করুন। ক্লিক করার এখানে আসছে, এখানে লিখুন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ডট এইচ টি এম এল, ক্লিক কর, লিখলেন, লেখার পর সেভ করে দিন, রিপ্লেস করে দিন। ওকে, কন্ট্যাক্ট ডট এরমভাবে বাইক, কার, রকেট, টার্ম অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা আপনি এরমভাবে দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পর আপনার কি হচ্ছে দেখে নিই, লিঙ্কটা হয়েছে কি দেখে নিই। ওকে, তো ওপেন করছি ফাইলটা। এখানে তিনটে আলাদা আলাদা, এই তিনটের মধ্যে, এই একটা দুটো তিনটে, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটাকে ওপেন করুন। আমি হোমটাকে ওপেন করছি। হোমটাকে ওপেন করার পরে আপনি যদি হোমে ক্লিক করেন তো দেখুন আপনার হোম আছে, অ্যাবাউটে ক্লিক করেন তো দেখুন অ্যাবাউট চলে এসছে। ওকে, প্রচুর বড় করে ফেলেছি ডকুমেন্টটা, ডকুমেন্টটাকে আপনাকে একটু ছোটো করতে হবে। কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করে দেন, কন্ট্যাক্ট চলে এসেছে। তো এইভাবে আপনি চাইলে মানে ভালো একটা ডিজাইন বানাতে পারেন, ঠিক আছে। সাইজগুলো আপনাকে প্রথম প্রথম করে করে দেখতে হবে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি বেশি করি না, তো এটা দেখা শেখাবার জন্য করলাম। ওকে, তো কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটটা আসছে। অ্যাবাউটটাকে একটু ছোটো করে দিই। ওকে, দেখুন অ্যাবাউটে ক্লিক করছি, তো অ্যাবাউট, কন্ট্যাক্টে ক্লিক করছি, তো কন্ট্যাক্ট, হোমে ক্লিক করছি, তো হোম। এইভাবে বাইকেরও লিঙ্ক দিল, বাইকের
ক্লিক করুন, বাইক আসবে, কারে ক্লিক করলে কার আসবে, দেখুন এখন ক্লিক করলে কী দেখা বলুন তো, পেজ নট ফাউন্ড, কারণ আমি তো লিঙ্ক দিইনি, আপনাকে লিঙ্ক দিতে হবে। ওকে, তো আজ এটুকুই, টিউটোরিয়ালের সাইজ বেশি বেশ বড়ই হয়ে গেছে, কিছু করার নেই, এটা আসলে যে খুঁটিনাটি কাজগুলো আছে আপনার, মানে সিলেক্ট করা, ঠিক আছে, লেয়ার বানানো, এ বানানো, ওইগুলো করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, তো আজ এটুকুই, আর সহজ করে বোঝার চেষ্টা করলাম, দেখুন যদি না বুঝতে পারেন তো আমাকে কমেন্টের সাথে জিজ্ঞেস করুন, আমি আমার কমেন্টের অ্যান্সার দিয়ে বুঝিয়ে দেবো। ওকে, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করতেন তো সাবস্ক্রাইব করে নিন, এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, এর ফলে কী হবে, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। ওকে, এটুকুই, বাই, টেক কেয়ার, আর ভালো ভালো ডিজাইন বানান এরকম, ঠিক আছে, এগুলোকে বলে টেমপ্লেট, তো যে বলে না ফটোশপের সাথে কি টেমপ্লেট বানায়, তো এইভাবে টেমপ্লেট বানায়, তো টেমপ্লেট টেমপ্লেট বানান, ঠিক আছে, এটুকুই, বাই, টেক কেয়ার।